আর এই যে চিকনা চিকনা বাঁশের মতো কঞ্চার মতো দুইটা ছেলে দেখতেছেন না, এই দুইটা ছেলে এত কাঁকড়া আর মাছে পুরা প্রতিযোগিতা লাগাইছে কে কার চাইতে আগে দৌড়ায় দৌড়ায় যাইতে পারে, এরকম অবস্থা শুরু হয়ে গেছিল। কয়েকদিন যাবত আমাদের পুকুরে একদম মনে হচ্ছিল যেন মাছ ধরার একটা উৎসব চলতেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। কয়েকদিন আগের কথা, গিয়েছিলাম হলো পুকুরে মাছ ধরার জন্য। আগে একটা আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, ওইখানে আমরা মাছ ধরছিলাম। তো ওই দিনের পরে মানে একদিন পরেই আমরা আবার এই পুকুরটাকে পুরোটা পানিটা একদম শুকিয়ে তারপরে এখানে মাছ ধরতে গিয়েছিলাম আর কি। তো ওইটাই আমি ভিডিও আপনাদেরকে দেখাবো যে মাছ কতগুলো তুললাম না তুললাম। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এই যে প্যাক থেকে একদম মানে কাদা যেটাকে বলে, কাদা থেকে মাছগুলো তুলতেছিল একটা একটা করে, মাছ একদম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিলো, এত পরিমাণে শক্তি খাটাচ্ছিলো, ভালোই মোটা মোটি বড় ছিল, কারণ মা বলছিল যে বড় মাছও নেওয়া যাইতে। তারপরে মাছটাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। আর এই যে চিকনা চিকনা বাঁশের মতো কঞ্চার মতো দুইটা ছেলে দেখতেছেন না, এই দুইটা ছেলে এত পরিমাণে মজা করতেছিলাম, এত পরিমাণে মানে ওরা পরিশ্রম করে। ওই দিন নাকি রাতের বেলা যদি আর কি পানি এই সেচ করা হচ্ছিলো আর কি, মানে পানিটা শুকানো হচ্ছিলো পুকুরে, তো ওই দিন রাত 2টা আড়াইটা পর্যন্ত ওরা মাছই ধরছে। তারপরে আবার সকাল থেকে শুরু করছে আবার ওরা মাছ ধরা। এই দেখ মানে ওই টাইমে আমি মাছগুলো দেখে এত পরিমাণে খুশি হচ্ছিলাম, মাছগুলো কেমন লাফালাফি করতেছিলো অল্প পানিতে প্যাকের মধ্যে। এই যে কাঁকড়া আমি খাবো, তো এর জন্য আমি ওদেরকে বলছিলাম কাঁকড়াও নিয়ে যেও। তো কাঁকড়া আর মাছে পুরা প্রতিযোগিতা লাগাইছে কে কার চাইতে আগে দৌড়ায় দৌড়ায় যাইতে পারে, এরকম অবস্থা শুরু হয়ে গেছিলো। আর আমার তখন দেখি মাছগুলোকে মনে হচ্ছিলো যেন মাছ আমাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি এই প্যাক কাদা থেকে বের করো, আমি আর এখানে থাকতে পারছি না, আমার অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে, এরকম মনে হইতেছিলো আমার। আর মাছেরা এত পরিমাণে লাফালাফি করতেছিল। আমার তো মাছ ধরতে এমনি তো আমি বেশি পছন্দ করি, অনেক পছন্দ করি। আগে মালিহা আর আমি রাফিত, আমরা তিনজন মালিহা আমি রাফিত তিনজন মিলে মালিহাদের যে ছোট্ট পুকুর যেটাকে আমরা দেই আমাদের গ্রামের ভাষায় পাগার বলে, তো ওইখানে পানি এভাবে সেচ দেওয়ার পরে এভাবেই করতে দেখেন মাছ ওই টাইমে কেমন করতেছিল। তো যাই হোক, তো ওই পুকুর থেকেও আমরা এভাবে মাছ টাছ ধরতাম আর কি। তো ওই কথা আমার মনে পড়তেছিলো, আমার তো ধৈর্য একদমই কোলা ছিল না, আমি মনে হচ্ছিলো আমি ওইখানে নেমে পড়ি, নেমে গিয়ে এই মাছগুলোকে ধরে নিয়ে চলে আসি। দেখেন কতগুলো মাছ যে ওইখানে ছিল, আর উনি মাছটা ধরতে পারতেছিল না, মাছ এত পরিমাণে শক্তি খাটিয়ে চলে যাচ্ছিলো। ভালোই মোটামুটি বড় সাইজের মাছ আমরা বাসায় নিয়ে আসছিলাম ওদিন, অনেক অনেক মাছ ধরা ছিল। লাস্ট পর্যন্ত আপনার দেখলে আপনার বুঝতে পারবেন যে কতগুলো মাছ ছিল ওই দিন ওই টাইমে, কতগুলো মাছ আমরা ধরেছিলাম। কয়েকদিন যাবত আমাদের পুকুরে একদম মনে হচ্ছিলো যেন মাছ ধরার একটা উৎসব চলতেছে, কারণ একের পর এক আমরা মাছ ধরেই যাচ্ছিলাম। একদিন একদিন মানে অনেক দিন যাবত একটা আমাদের মাছ অনেক বাসায় অনেক মাছ আনা হয়েছে। তো এখানে শরীফ ভাই আছে আর পিচিরা মিলে সবাই মিলে একদম নেমে পড়েছিল মাছ ধরবে, কে কতটা মাছ ধরে। তো একদম সবাই এক সারি ধরে মাছটা ধরে এভাবে কমপ্লিট করা হয়েছে, পুরা মানে পুকুরের মাছ এভাবে ধরে আর কি কমপ্লিট করছে। এখনও অনেক মাছ রয়ে গেছে। তো এই যে সর্বমোট আমাদের এই মাছগুলোই হয়েছে, আমরা এত পরিমাণে মাছ ধরিনি যেগুলো ছিল। তারপরে এলাকার যে মানুষগুলো ছিল ওনারা নেমে আমরা বলছি যে আপনারা যার যার মতো ধরে ধরে নিয়ে চলে যান। তো এই কয়েকটা মাছই আমরা ধরেছি, আমি কাঁকড়া টাকড়া খাবো, এর জন্যে পুকুর থেকে এত এত কাঁকড়া পিচিরা ধরেছে নিজ দায়িত্বে, বলে এই যে কাঁকড়া ধরছি এই যে কাঁকড়া ধরছি। তো ওরা ওরা কাঁকড়া ধরে নিয়ে এভাবে আলাদা করে রেখেছে। আর এখানে বড় মাছ আছে, একটা বড় তেলাপিয়া আছে। আর এই মাছগুলো আমরা হলো সবাইকে এমনিতেও দিচ্ছি খাওয়ার জন্য, অনেক অনেক মানুষকে কিন্তু মাছ আমরা দিয়েছি খাওয়ার জন্য, কারণ আমরা এত গুড়া মাছ আমরা খেয়ে আমরা পারবো না। তো এই একটা মাত্র মাছই আমরা বাসায় নিয়ে যাচ্ছি, বড় মাছ, আর নিয়ে যাবো হলো শিং মাছ, এই মাছ এগুলো নিয়ে যাব। আর এই যে একদম প্যাকেট করে করে সবাইকে দেওয়া হচ্ছে, বন্টন করে করে উনিকের ফ্রেন্ড আছে ওদেরকে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এভাবে এভাবেই সবাইকে দেওয়া হয়েছে, কাউকে ছাড়া আমরা কিন্তু মাছ খাইনি। তো তারপরে এই যে কাঁকড়াগুলো, এই এতগুলো কাঁকড়া বাসায় নিয়ে এসেছিলাম, এমনি তো আমার কাঁকড়া খেতে অনেক ভালো লাগে, এই কাঁকড়াগুলোকে যদি মানে ফ্রাইটাই করা হয় তাহলে ভালো লাগে। তো ওই দিন আমি এগুলো নিয়ে তারপরে আমি ফ্রাইও করেছিলাম, তারপরে কাঁকড়া ভুনা বা কষা যেটা বলে ওইটাও করেছিলাম। তারপরে যে বড় মাছটা আনা হয়েছিল আদুরি, ওই বড় মাছটা কাটতেছিল অনেক ই করে শক্তি খাটিয়ে। তারপরে আমি এই যে কাঁকড়াগুলোকে বাছার জন্য বসে পড়ছিলাম, আর এই যে সব মাছ, এই যে আমাদের রান্নাঘরের অবস্থা,
এখানে বইসা কাঁকড়া কাটছি, ওইখানে আদুরি মাছটা কাটাকাটি করছে। তো কাঁকড়া কাটার পরে আদুরি বলতেছে, তুমি তো কাঁকড়ার কি যেন কাঁকড়া কষা বানাই ফেলছো রান্না করটা, ও কাঁকড়া গ্রেভি বানাই ফেলছি বলে। তারপর যে তেলাপাগুলো আনা হয়েছিল পুকুর থেকে ওগুলো বারবিকিউ করব এর জন্য আর কি, মানে ওই টাইমে এইভাবে কেটে কুটে বারবিকিউ করা হয়েছিলো, বারবিকিউ করেছিলাম। আর ওই টাইমে যে কাঁকড়াগুলোকে ফ্রাই করেছিলাম, তো অনেকের ফ্রেন্ডরা বলেছিলো যে খাবে, তো অল্প একটুই আমি ফ্রাই করে তারপরে নিচে আমাদের যে অফিস আছে অফিসে পাঠিয়েছিলাম। তো এই তেলাপিয়াটাও, বড়ো তেলাপিয়াটাও ওইভাবে বারবিকিউ করেছিলাম, এটাও পাঠিয়েছিলাম। তো আজকের ব্লগটা বেশি লম্বা করবো না, তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।